জামাত একের পর এক কর্মসূচি দিচ্ছে, তারা আবেদন করছে। আজকে যে কর্মসূচি ছিল সে কর্মসূচিও তারা অনুমোদন পায়নি, দেশ জুড়ে তারা হচ্ছে বিক্ষোভ সমাবেশ জানায়। মানে অনুমতিটা কেন দেওয়া হচ্ছে না? ধন্যবাদ আপনাকে। আসলে আমাদের কাছে অনেক তথ্যই রয়েছে, আমাদের কাছে অনেকগুলি তথ্যই রয়েছে। তো জামাতে ইসলামী আবেদন করেছিল, সম্মানিত পুলিশ কমিশনার স্যার বরাবর তারা আবেদন করেছিল। আবেদনের অনুমতি দেওয়া হবে কি হবে না সেটি পুলিশ কমিশনার স্যার নানাবিধ বিচার বিশ্লেষণ করে, তথ্য উপাত্য বিশ্লেষণ করে, গোয়েন্দা তথ্য যেগুলি আমাদের কাছে রয়েছে, ঢাকা মেট্রোপলিটন পুলিশের যে গোয়েন্দা ইউনিট রয়েছে, পাশাপাশি রাষ্ট্রের যে গোয়েন্দা ইউনিটগুলি রয়েছে, বাংলাদেশ পুলিশের যে অন্যান্য গোয়েন্দা সংস্থাগুলি রয়েছে বাংলাদেশ পুলিশের অধীনে, এগুলি সকল গোয়েন্দা সংস্থার তথ্যই আমাদের সম্মানিত পুলিশ কমিশনার মহোদয়ের কাছে আসে। সবগুলি তথ্য বিচার বিশ্লেষণ পুলিশ কমিশনার স্যার, এটি শুধুমাত্র জামাত কেন্দ্রিক নয়, প্রতিদিনই রাষ্ট্রের সমস্ত তথ্যগুলি পুলিশ কমিশনার স্যারের কাছে আসে। স্যার সেগুলি দেখেন, বিচার বিশ্লেষণ করে পরবর্তী পরিকল্পনা স্যার গ্রহণ করে থাকেন। আমি বলবো যে জামায়াতে ইসলামের আবেদন গ্রহণ করা হয় নাই, এটির পিছনে নিশ্চিতভাবেই পুলিশ কমিশনার স্যারের কাছে গুরুত্বপূর্ণ কোনো তথ্য রয়েছে, যেই তথ্যটির ভিত্তিতেই স্যার অনুমতি দেওয়াটাকে যৌক্তিক হবে বলে, সমীচীন হবে বলে মনে করেন নাই। জামাত অতীতে ধরেন যে আন্দোলন করেছিল, যে সংঘাতময় আন্দোলন, সামনে যে রাজনীতিতে বা তাদের যে সভা সমাবেশ তারা যে করে, সে ধরনের কোনো আশঙ্কা আপনারা করছেন কিনা যে অতীতের মতো এরকম? আমরা বাংলাদেশ পুলিশ, আমরা সবসময় বিভিন্ন গোয়েন্দা তথ্য আমরা সংগ্রহ করে থাকি। আমাদের যে ইন্টেলিজেন্স, আমরা ইন্টেলিজেন্স অনেক আগে থেকে সেগুলি সংগ্রহ করা করে থাকি। কোন রাজনৈতিক দলের পূর্বের ইতিহাস কী সেটি আমাদের কাছে রয়েছে, অতীতে কে কী করেছে সেই ইতিহাস আমাদের কাছে রয়েছে। আমরা ভবিষ্যৎ পরিকল্পনা প্রণয়নের ক্ষেত্রে অতীতের ইতিহাসকে মনে রেখেই আমরা কিন্তু ভবিষ্যৎ পরিকল্পনা গ্রহণ করে থাকি, বর্তমান পরিকল্পনা গ্রহণ করে থাকি। সমস্ত জায়গায় যেই তারা যেই নৃশংসতা করেছেন, নাশকতা করেছেন, এবং জামায়াতে ইসলামের সঙ্গে জঙ্গি তৎপরতার যে কানেকশন পাওয়া গিয়েছে, তো সব কিছু আমাদের নজরে রয়েছে। কাজেই আমরা বলতে চাই যে আমরা কিন্তু রাজনীতি করি না, বাংলাদেশ পুলিশ রাজনীতি করে না, কিন্তু তার মানে এই না যে কোন রাজনৈতিক দলের কর্মকাণ্ড কী হতে পারে, কোন দিকে তারা ধাবিত হতে পারে, সেই তথ্য বা ইনফরমেশান বা ইন্টেলিজেন্স, ইনফরমেশান দেন ইন্টেলিজেন্স, সেইগুলি আমরা অবশ্যই কালেক্ট করি, এবং তার ভিত্তিতেই আমরা আমাদের বর্তমান এবং ভবিষ্যৎ পরিকল্পনা আমরা নির্ধারণ করে থাকি। এখন কি তারা দুই একটি সমাবেশ সুন্দর মতো করে, তারা কি নিজেদেরকে ভালো জায়গা করার চেষ্টা করছে, না সামনের সংঘাতের দিকে তারা? আমি এটি একটি আমি বলবো যে একটি ক্রিটিক্যাল প্রশ্ন। রাজনৈতিক দলের রাজনৈতিক কৌশল থাকতেই পারে, সো সকল রাজনৈতিক দলের প্রতি আমাদের বিনীত আহ্বান, মাননীয় প্রধানমন্ত্রী, দেশরত্ন শেখ হাসিনা এবং বন্ধুকন্যা, সবাইকে স্বাভাবিক রাজনীতি করার যে আহ্বান জানিয়েছেন, যে সুযোগ সৃষ্টি করে দিয়েছেন, সে সবাই সে স্বাভাবিক রাজনৈতিক কর্মকাণ্ড করুক। বাংলাদেশ পুলিশ সেইখানে কারও কোনো প্রতিপক্ষ হয়ে দাঁড়াবে না, বরং বাংলাদেশ পুলিশ সেই ক্ষেত্রে সবাইকেই সর্বাত্মক সহযোগিতা প্রদর্শন করবে। কিন্তু কেউ যদি মনের মধ্যে অন্য কোনো ধারণা পোষণ করে রাখেন, আপনি মনে করবেন যে পুলিশ কিন্তু তা জানে, পুলিশ কিন্তু অনেক খবর রাখে, কাজেই প্লিজ বাঁকা পথে কেউ যাওয়ার কোনো চেষ্টা করবেন না, স্বাভাবিক কর্মকাণ্ড চালিয়ে যান, পুলিশের সর্বাত্মক সহযোগিতা আপনাদের পাশে থাকবে। কিন্তু যদি কেউ বাঁকা পথে চলার চেষ্টা করে, তাহলে আইন তার আপন গতিতে চলবে, ল উইল টেক ইটস ওন কোর্স। সো আমি সবাইকে আহ্বান জানাবো, আপনারা স্বাভাবিকভাবে শান্তিপূর্ণভাবে আপনাদের রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যান।